12 মামলার হাজিরা দিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি আদালতে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। 2019 সালের 29 জানুয়ারি কাঁথিতে অমিত শাহের সভার পর অশান্তি মারধর সহ ভাঙচুরের ঘটনায় 12টি মামলা করা হয় দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে তিনি আসেন। এদিন দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আপনারা জানেন এখানে প্রায় 3 বছর আগে মাননীয় অমিত শাহ এসেছিলেন, বড় সভা হয়েছিল, তারপরে গণ্ডগোল হয়েছিল, টিএমসির উপরে অ্যাটাক করেছিল, মারপিট হয়েছিল, গাড়ি ফাড়ি ভাঙাভাঙি অনেক কিছু হয়েছিল। সেখানে আমি উপস্থিত ছিলাম, সে আমার নামে বিস্ফোরক রাখার কেস, বন্দুক রাখার কেস, টু মার্ডার প্রায় 11টা ধারায় কেস করা হয়েছে। সে কেস চলছিল অনেক ধরে, তো সে ওয়ারেন্ট বেরিয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট, সেই জন্য আমি জামিন নিতে এসেছি। টিএমসি পার্টির পলিসি তখন যারা সে পার্টি ছিল সবাই তার মধ্যে আছে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী গরু পাচার মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট তিনি বলেছে যে জিজ্ঞাসা করেছে শিবকে যে অভিযুক্ত নাকি সাক্ষী এবং কলকাতায় কেন জিজ্ঞাসাবাদ হলো না, জবাব চেয়েছে ইডি, সেটা সময় চেয়েছে, এটা নিয়ে কি? ঠিক আছে, কোর্টের প্রসিডিওর চলছে, ওর মধ্যে কিছু বলার নেই। অভিযুক্ত তারা আগেও গেছেন, কী কারণে ডাকছে তারা বলবে, কিন্তু ঘটনা এই যে এই জাল অনেক দূর অবধি বিস্তার আছে, অনেক বড় বড় লোকেরা আছে, বিশেষ করে টিএমসি পার্টির অনেক বড় বড় নেতা আছেন, অনেকেই ডাক পাচ্ছেন, তারা কোথায় যাবেন? তারা কোর্টে না গিয়ে সিবিআইয়ের কাছে যান, কারণ তাহলে লোকে সন্দেহ করছে যে এর মধ্যে তারা যুক্ত আছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।